আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখছেন দীপু টেক 24। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে খুব সুন্দর একটি প্রফেশনাল লোগো আর্ট করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো প্রথমে আপনি প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর সবচেয়ে যে অ্যাপসটি পপুলার আছে সেটি হচ্ছে লোগো আর্ট, এবং LOGOART। আর প্লে স্টোরে সার্চ করবেন, সার্চ করলে উপরে ওই অপশনটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। এটি আমার ডাউনলোড করা রয়েছে, তবে আপনি ডাউনলোড করে নেবেন অবশ্য প্লে স্টোর অ্যাকাউন্ট থেকে। তো দেখাবো কীভাবে আপনি খুব সহজেই প্রফেশনাল লোগো আর্ট করবেন। তো এই যে উপরে যে অ্যাপটি আছে এটিতে ক্লিক করবেন, লোগো আর্ট এটিতে প্রবেশ করবেন। কিছুক্ষণ ওয়েট করুন। ওয়েট করার পর এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন, ক্রিয়েট অপশন, লোগো কালেকশন, বিভিন্ন ধরনের কাজ রয়েছে অ্যাপগুলোতে। তো আমরা এটিতে ক্লিক করলাম, লোগো কালেকশন। কালেকশন করার পর আপনি এখানে বিভিন্ন ধরনের লোগো পাবেন, বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ড, শপ, মিউজিক প্লেয়ার। তো আপনি চাইলে যে কোনো একটি লোগো বাছাই করে নিতে পারেন আপনার পছন্দ মতন। অনেক সুন্দর সুন্দর লোগো পাবেন এখানে। আমার ইউটিউব চ্যানেলে যে লোগোটি আছে আমি সেই লোগোটি এখান থেকে খুব সুন্দরভাবে আর্ট করেছি। তবে আমরা এই লোগোটি বাছাই করলাম। বাছাই করার পর এখানে দেখতে পাবেন এডিট নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই উপর যে দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলো, এগুলো সব রিমুভ করে দিবেন। রিমুভ করতে হলে এগুলোতে প্রথমে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন ক্রস অপশন আছে, এটিতে ক্লিক করে সরিয়ে দেবেন। এক এক করে টাচ করার সাথে সাথে আপনি সরিয়ে দিতে পারবেন। সরানোর পর এখানে টেক্সট নিচে একটি অপশন আছে, অ্যাড টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন আপনার কিবোর্ডেতে, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে দীপু টেক 24। আমি এখানে লিখছি DIPU দীপু টেক 24। তারপর যে উপরে অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার টেক্স আর্টটাকে একটু ছোটো করে নেবেন। এই এখানে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো করার অপশন আছে, এটিতে টাচ করলে আপনি এখানে তিনটা অপশন পাবেন। তো আমার লোগোটি আমি ঠিক জায়গা মতন বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে এটিকে থ্রিডি একটি লুক আনতে হবে, যাতে থ্রিডি একটু দেখতে সুন্দর দেখা যায়। আমাদের ফ্রন্ট নামে অপশনটা আছে, এটিতে আমরা ক্লিক করব। আমরা টেক্সটটি মানে লেখাটা, চ্যানেলের নামটা লেখা পুরোপুরি শেষ হয়ে গেলে তো আমরা এখন কালার সিলেক্ট করব, কী ধরনের আপনি কালার দিবেন। তো কালার যদি আপনি দিতে চান তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে বিভিন্ন ধরনের আপনি এক একটা মাথা বেন খাটিয়ে নেবেন। তো দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমরা কালারের জন্য এখানে চলে যাব, টেক্সট কালার, টেক্সট কালার। টেক্স কালার যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো কালার চাইলে চুজ করতে পারবেন। আমরা রেড কালারটি বাছাই করে নিচ্ছি। তবে কালার সিলেক্ট করার পর নিচে যে অপশনটি দেখতে পাবেন, যে এটি এটিতে আপনি রঙটা একটু গাঢ় হলো কি না একটু এটাতে যাচাই, তারপর ওকে দেবেন। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি
সেলানের লোগো আর্ট হয়ে গেল। তবে এই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটিতে খুব সুন্দর কাজ করতে পারবেন, অন্যান্য অ্যাপস থেকে এই অ্যাপসটি অনেক সুন্দর একটি অ্যাপস, যা আপনি এখানে অটোমেটিকলি লোগো পেয়ে যাবেন। শুধু আপনার টেক্সট আর্ট করা লাগবে আর বাকি লোগোগুলো এখানেই পেয়ে যাবেন। তো আপনার লোগোটি কমপ্লিট হওয়া যাওয়ার পর সেভ করবেন কীভাবে, সেভ করতে হলে আপনাকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রঙের অপশনটি, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটি অপশন আসবে, তো আপনি পিএনজি একটি অপশন আসবে এবং জিপিএজি, তো আপনারা এটিতে ক্লিক করে দেবেন, তাহলেই সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল আমাদের প্রফেশনাল লোগোটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো নতুন ভিডিওর যদি আপনারা চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন।